76তম স্বাধীনতা দিবস রায়গড় জেলা সদর মহকুমার স্থানীয় জিসিডি উচ্চ বিদ্যালয় পড়িয়াঠারে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। জেলাপাল রায়গড় শ্রীমতী স্বধা দেব সিং মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে সকাল 9:15 সময় জাতীয় পতাকা উত্তোলন করা সঙ্গে সঙ্গে প্যারেড অভিবাদন গ্রহণ করে জেলাবাসী উদ্দেশ্যে উদ্বোধন দিয়ে কহিলে যে দেশের স্বাধীনতা পাই অনেক সংগ্রামী আত্মবলিদান দেওয়া পড়ছে। সেই দেশ ভক্ত মানুষ স্মৃতিচারণ করা সহ সরকার বিভিন্ন কল্যাণকারী যোজনা লোক পাখে পঞ্চব সে নিমন্তে সমস্ত সহযোগ কামনা করা সহ জেলার শিক্ষা স্বাস্থ্য গমনাগমন এবং এখানে বসবাস করুবা আদিম জনজাতি ডঙ্গরিয়া গন্ধ ও লাঞ্জিয়া সোরা উন্নতি নিমন্তে জেলা প্রশাসন উদ্যম জারি রয়েছে বলে কহিলে। এই অবসরের 22 জন কোভিড যোদ্ধা জেলাপাল সম্মানিত করে এবং বিদ্যালয় এবং মহাবিদ্যালয় স্তরের অনুষ্ঠিত হয়ে বক্তৃতা দেশাত্মক বোধক সঙ্গীত ও প্রবন্ধ প্রতিযোগিতার 49 জন কৃতী প্রতিযোগী পুরস্কৃত করে। রায়গড়ার গোপীনাথ গোড়ের রিপোর্ট, ওড়িশা নিউজ 24।